কেউ অন্তর কাঁদে, কারো কারো চোখে কাঁদে, কাদারও প্রকার ভেদ আছে। মায়েরানী সরকারের একটি গান বলছে, খুব ভালো গান। মায়েরানী চলে গেছে এই দেশ থেকে, অন্য দেশে গেছে। কিছুদিন আগে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমানও আমাকে মাস থেকে বিদায় হয়ে গেছে। আবার ভাইজান বললো যে রফিকের হাত ভাঙা, শিল্পীরা উঠলেই কয় যে আমাকে শরীর ভালো না। সরকার রশিদের অসুখ, অ্যাম্বুলেন্স চলে আসছে হাসপাতালে নিবে। বাউল কবি রহমান চলে আসছে দেখার জন্য, বলো মেহেদি তুই আমার একটা গান শোনা। যন্ত্রপাতি নাই, উনি মাইকের সামনে বসা, রহমান দাঁড়ায় দাঁড়ায় একটা গান গাইলো, মাইক করে ফেরত দিয়ে দিল, বলে যে আমার অসুখ ভালো হয়ে গেছে। শিল্পী করে বাইরে যত বেদেই থাক, সুর সুর এমনই একটা যন্ত্র। শিল্পী যদি গান গায় তখন আর বেদি থাকে না, ওষুধ খাইলে বেদি বাড়ে, গানের সুরে বেদি কমে। আমি একটি মায়ারানীর গান গাবো, একটি গান। আমি একটি উকিল মুন্সির গান কইছি, আমার কামনাও একটা কইছি, আবার মায়ারানীর একটা গুলো, আমি একটা মায়ারানীর গান গাওয়ার জন্য চেষ্টা করব। আসলে গান তো শেষের দিক, নিজেরও তো একটা অন্তর আছে, নিজের গান নিজেও শোনা যায় অবশ্যই, যদি অন্তরটা খেয়াল করা যায়। মাকে উদ্দেশ্য করে, ফাল্গুনের 20 তারিখ ফকির আবুল কাশিনাথপুর কাবাসকান্দা গান গাইতে আসছে, আমি গান ওই গান শুনতে যাব, গাড়ি নিয়ে বাড়িছি। আমি আবার গান শুনি, প্রচুর গান শুনি, ফকির আবুলের গানটা বর্তমান আমি বেশি শুনি। ওনার গানে বাইরেছি, আমার মা অসুস্থ, হঠাৎ করে আমার বড় আপু বললো যে তুই আজকে আর কোথাও যাস না। আসলে জানে তো যে ওগো গানের কথা শুনলেই যায়, বলো মার অবস্থা ভালো না, আজকের যাওয়ার কম নেই, আমি যাইতে পারি নেই। রাত 12:12 আমার মা আমার কোলের পর বিদায় হয়ে গেছে। আসলে হারানোর কি জ্বালা, যারা হারাইছে তাই সেই বুঝতে পারে, যার হারায় নাই তার কাছে হারানোর কথা কয়া কোনো লাভ নাই।
আমার ব্যথা বলবার জায়গা না তুমি বিবে কত রতি তার ছায়া আমার ব্যথা বলবার জায়গা না কষ্ট পাইছি রে ও দরদি তোমার